সোমবার গোটা দেশের সাথে ত্রিপুরাতেও শুরু হয়েছে করোনা বুস্টার ডোজ। পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হয়েছে এই বুস্টার ডোজ। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীরা, ফ্রন্টলাইন ওয়ার্কার সহ ষাট ঊর্ধ্ব নাগরিক যারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানান জটিল রোগে আক্রান্ত হয়েছেন তাদের এই ডোজ দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পর যারা নয় মাস অতিক্রম করেছে তাদের এই টিকার ডোজ শুরু হয়েছে। আজ আমাদের ডিস্ট্রিক্টে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে, সাথে ত্রিপুরার সব জেলাতেই আমরা প্রিকশন ডোজটা শুরু হয়েছে, যেটা ফর হেলথ কেয়ার ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ষাট বছরের ঊর্ধ্বে যারা আছে, জটিল রোগে আক্রান্ত, কোনো কোমরবিড ডিজিজ আছে, ওনাদের জন্য শুরু হয়েছে। যারা অলরেডি ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ নিয়েছে এবং অলরেডি ন মাস হয়ে গেছে, ওনাদেরকে আমরা প্রিকশন ডোজটা দিতে পারব। হেলথ কেয়ার ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ষাট বছর ঊর্ধ্ব যারা কোমরবিড ডিজিজ আছে ওনারা পাচ্ছেন, এবং অলরেডি যারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডোজ নিয়েছেন ন মাস আগে নিয়েছেন, এবং যারা অলরেডি কোউইন পোর্টালে রেজিস্টার্ড, হ্যাঁ, ওনারাই পাচ্ছেন।